হ্যালো ফ্রেন্ডস, আই এম রাজন, ওয়েলকাম টু ইয়ার চ্যানেল টিকটক। ফ্রেন্ডস, তোমাদের জন্য আজ থেকে আমি একটি নতুন প্লেলিস্ট শুরু করছি। এই প্লেলিস্টের মাধ্যমে তোমরা মাইক্রোসফট অফিসের MS ওয়ার্ড, MS এক্সেল এবং MS পাওয়ার পয়েন্টের ইম্পর্টেন্ট শর্টকাটগুলি সম্বন্ধে জানতে পারবে। এগুলি কী করে সহজে ব্যবহার করতে হয় সেটিও তোমরা এই প্লেলিস্ট থেকে শিখতে পারবে। আজকের ভিডিওটি হলো এই প্লেলিস্টের প্রথম ভিডিও। এই ভিডিওতে আমি তোমাদের MS ওয়ার্ডের ইম্পর্টেন্ট শর্টকাটগুলি সম্বন্ধে সহজেই শেখাবো, যেগুলি তোমরা হয়তো জানো না এবং সেগুলি তোমাদের জেনে রাখা দরকার। এর মাধ্যমে তোমাদের MS ওয়ার্ডের কাজ খুবই সহজ হয়ে যাবে। সো ভিডিওটি তোমাদের জন্য খুবই ইউজফুল এবং খুবই ইম্পর্টেন্ট। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। সো চলো ফ্রেন্ডস, আর দেরি না করে আজকের ভিডিও লেসন শুরু করা যাক। সো ফ্রেন্ডস, আমাদের MS ওয়ার্ডের প্রথম ইম্পর্টেন্ট শর্টকাটটি হলো কন্ট্রোল প্লাস ক্লোজ স্কোয়ার ব্র্যাকেট। এর মাধ্যমে তুমি তোমার ফন্ট সাইজ ইনক্রিজ করতে পারবে। ফন্ট সাইজ তুমি এখান থেকেও ইনক্রিজ করতে পারো, কিন্তু তুমি যদি শর্টকাটে এবং কম সময়ের মধ্যে করতে চাও তাহলে তুমি কন্ট্রোল প্লাস ক্লোজ স্কোয়ার ব্র্যাকেট এটি চেপে ধরলে ফন্ট সাইজটি তোমার ইনক্রিজ হবে। সাপোজ আমি এই ওয়ার্ডটি সিলেক্ট করে নিলাম। এবার কিবোর্ডে এর শর্টকাট কন্ট্রোল প্লাস ক্লোজ স্কোয়ার ব্র্যাকেট আমি চেপে ধরে আছি, দেখো এটা বড় হলো। তো এটি হচ্ছে কন্ট্রোল প্লাস ক্লোজ স্কোয়ার ব্র্যাকেটের কাজ। সো এরপর নেক্সট যে আমরা শর্টকাটটি দেখবো সেটি হচ্ছে কন্ট্রোল প্লাস ওপেন স্কোয়ার ব্র্যাকেট। এর মাধ্যমে কী হবে, ফন্ট সাইজ ডিক্রিজ হবে। যেরকম আমরা এই ফন্ট সাইজটি এইমাত্র বড় করলাম কন্ট্রোল প্লাস ক্লোজ স্কোয়ার ব্র্যাকেটের মাধ্যমে, কিন্তু এবার আমরা কিবোর্ডে কন্ট্রোল প্লাস ওপেন স্কোয়ার ব্র্যাকেট চেপে ধরবো, এবার দেখো এর ফন্ট সাইজটি ছোট হতে থাকছে, দেখতে পারছো। সো এইভাবে তুমি ফন্ট সাইজ ইনক্রিজ অথবা ডিক্রিজ করতে পারবে। সো ফ্রেন্ডস, আমাদের নেক্সট শর্টকাটটি হলো ডবল আন্ডারলাইনের শর্টকাট। এর শর্টকাট কীটি হলো কন্ট্রোল প্লাস শিফট প্লাস ডি। এর মাধ্যমে আমরা যে কোনো ওয়ার্ডের মধ্যে ডবল আন্ডারলাইন দিতে পারব। যেমন এই টেকটক ওয়ার্ডটি আমি সিলেক্ট করে নিলাম, এবার কিবোর্ডে কন্ট্রোল প্লাস শিফট প্লাস ডি চেপে ধরলাম, দেখো এই ওয়ার্ডটির নিচে ডবল আন্ডারলাইন চলে আসছে। এবং এটিকে তুমি যদি রিমুভ করতে যাও সেম একইভাবে ওয়ার্ডটি সিলেক্ট করার পর তুমি কিবোর্ডে কন্ট্রোল শিফট প্লাস ডি চেপে ধরবে, দেখো ওয়ার্ডটি রিমুভ হয়ে গেল। সো কন্ট্রোল প্লাস শিফট প্লাস ডি এর মাধ্যমে তুমি যে কোনো ওয়ার্ডে ডবল আন্ডারলাইন দিতে পারবে। এরপর আমাদের নেক্সট শর্টকাটটি হলো কন্ট্রোল প্লাস এন্ড এবং কন্ট্রোল প্লাস হোম। তুমি যদি অনেকগুলি পেজে কাজ করো, ওয়ার্ড ফাইলে অনেকগুলি পেজে কাজ করছো এবং তুমি শেষ পেজ থেকে প্রথম পেজে যেতে চাও, অথবা প্রথম পেজ থেকে ডাইরেক্ট তুমি শেষ পেজে পৌঁছাতে চাও, তার জন্য তুমি এই শর্টকাটটি ব্যবহার করতে পারো। যেরকম এখানে প্রথমে দেখতে পাচ্ছ, তুমি যদি এন্ড পেজে যেতে চাও, তোমার ডকুমেন্টের এন্ড পেজে তুমি যদি যেতে চাও, তার জন্য তুমি কন্ট্রোল প্লাস এন্ড এই শর্টকাটটি ব্যবহার করবে। যেরকম ধরো আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা এখন ফার্স্ট পেজে আছি, এখানে দেখো পেজ 1 of 8 দেখাচ্ছে। তাহলে এবার যদি আমি 8 নম্বর পেজে যেতে চাই, তার জন্য কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরে এন্ড প্রেস করব, দেখো 8 নম্বর পেজে চলে এসেছে। এখানে লেখা দেখতে পাচ্ছ পেজ 8 of 8, তার মানে আমরা এখন 8 নম্বর অর্থাৎ শেষ পেজে আছি। এবার আমি ফার্স্ট পেজে যেতে চাই, শেষ পেজ থেকে ডাইরেক্ট আমি ফার্স্ট পেজে যেতে চাই, তার জন্য তুমি কিবোর্ডে কন্ট্রোল প্লাস হোম এই শর্টকাটটি প্রেস করবে। সো আমি কিবোর্ডে এখন কন্ট্রোল প্লাস হোম প্রেস করলাম, এবার দেখো ফার্স্ট পেজ আমি যেখানে তোমাদের দেখালাম ফন্ট সাইজের শর্টকাট শেখালাম, সে ফার্স্ট পেজে পৌঁছে গেছে। এখানে তুমি দেখতে পাচ্ছ পেজ 1 of 8, তার মানে আমরা 8টি পেজের মধ্যে ফার্স্ট পেজে এখন আছি। সো ফ্রেন্ডস, এটি হচ্ছে কন্ট্রোল প্লাস এন্ড এবং কন্ট্রোল প্লাস হোম শর্টকাটের কাজ। তুমি যদি শেষ পেজে পৌঁছাতে চাও, তার জন্য তুমি কিবোর্ডে কন্ট্রোল প্লাস এন্ড প্রেস করবে, এবং তুমি যদি শেষ পেজ থেকে ডাইরেক্ট ফার্স্ট পেজে পৌঁছাতে চাও, তার জন্য তুমি কিবোর্ডে কন্ট্রোল প্লাস হোম এই শর্টকাটটি প্রেস করবে। সো ফ্রেন্ডস, এরপর আমাদের নেক্সট শর্টকাটটি হলো সুপার স্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট। তুমি যদি এক্স এরপর 2 রয়েছে, এই 2টিকে তুমি যদি অ্যাজ এ স্কোয়ার ব্যবহার করতে চাও, অর্থাৎ তুমি যদি এটিকে এক্সের স্কোয়ার এইভাবে শো করতে চাও, তার জন্য এই 2টিকে তোমাকে সুপার স্ক্রিপ্ট করতে হবে। এই 2টিকে সুপার স্ক্রিপ্ট করার জন্য তুমি এর শর্টকাট ব্যবহার করবে। এই শর্টকাটটি হলো কন্ট্রোলের সঙ্গে শিফট চেপে ধরে কিবোর্ডে প্লাস প্রেস করবে। এই প্লাসটি তোমাকে লক্ষ্য রাখতে হবে, এই প্লাসটি তুমি নিউমেরিক প্লাস প্রেস করবে না, তুমি ব্যাকস্পেসের পাশে যে প্লাসটি থাকে অর্থাৎ অ্যালফাবেটিক প্লাস যেটি থাকে ব্যাকস্পেসের পাশে যেটি থাকে সেই প্লাসটি তুমি ইউজ করবে। আমি তোমাদের এটি একটি এক্সাম্পলের মাধ্যমে দেখাচ্ছি। সাপোজ আমি এখানে X2 রয়েছে, এটিকে আমি এক্স স্কোয়ার হিসাবে শো করতে চাই, তার জন্য আমি এই 2টিকে সুপার স্ক্রিপ্ট করব, তার জন্য শর্টকাট ইউজ করব। শর্টকাটটি হলো আমি 2টি সিলেক্ট করে নিলাম মাউসের লেফট বাটন চেপে ধরে, তারপর কিবোর্ডে শর্টকাট কন্ট্রোল শিফট চেপে ধরে আমি ব্যাকস্পেসের পাশে প্লাসটি প্রেস করব, দেখো এটি এক্সের স্কোয়ার হয়ে গেল, অর্থাৎ এটি এই 2টি সুপার স্ক্রিপ্ট হয়ে গেল। এবার সেম একইভাবে অপোজিট তুমি সাবস্ক্রিপ্ট, এখানে H2O আছে, এই 2টিকে আমরা সাবস্ক্রিপ্ট অর্থাৎ নিচের দিকে শো করব, তার জন্য তুমি এটি কীভাবে করবে, তো এর শর্টকাট হলো কন্ট্রোল প্লাস।
কন্ট্রোল চেপে ধরে তুমি প্লাস প্রেস করবে। সেম একইভাবে তোমাকে লক্ষ্য রাখতে হবে, তুমি এটি নিউমেরিক প্লাস প্রেস করবে না, তুমি এটি ব্যাকস্পেসের পাশে যে প্লাসটি রয়েছে অর্থাৎ অ্যালফাবেটিক প্লাস সেটি প্রেস করবে। যেরকম আমি তোমাদের দেখাচ্ছি এখানে H2, এই টুটিকে আমি সাবস্ক্রিপ্ট করবো অর্থাৎ টুটি নিচের দিকে এবার শো করবে। তার জন্য আমি কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরে অ্যালফাবেটিক প্লাস প্রেস করলাম। দেখো এখানে দেখতে পাচ্ছ টুটি আমাদের সাবস্ক্রিপ্টে কনভার্ট হয়ে গেল। সো এইভাবে তুমি যে কোনো ওয়ার্ডে তুমি যদি সাবস্ক্রিপ্ট এবং সুপার স্ক্রিপ্ট ব্যবহার করতে চাও তুমি এইভাবে ব্যবহার করতে পারো। ফ্রেন্ডস, এরপর আমাদের নেক্সট শর্টকাটটি খুবই ইম্পর্ট্যান্ট এবং ইউজফুল, সো তোমরা এটি ভালো মতো দেখবে। সো আমাদের শর্টকাটটি হলো কন্ট্রোল প্লাস শিফট প্লাস সি। এর মাধ্যমে তুমি তোমার ওয়ার্ডের ফরম্যাটিংকে কপি করতে পারবে। তুমি এতদিন পর্যন্ত কন্ট্রোল প্লাস সি ব্যবহার করেছো শুধুমাত্র কপি করার জন্য, কিন্তু তুমি যদি একটি ওয়ার্ড অর সেন্টেন্সে যে ফরম্যাটিং বা ডিজাইন করেছো সেম ফরম্যাটিং বা ডিজাইন যদি অন্য কোনো ওয়ার্ড অর সেন্টেন্সে করতে চাও বা দিতে চাও তখন এই শর্টকাটটি ইউজ করবে। যেমন দেখো কপি ওয়ার্ডটি ইয়েলো ব্যাকগ্রাউন্ডে রয়েছে এবং এর নিচে ডাবল আন্ডারলাইন রয়েছে এবং সেম যে স্টাইল অথবা ডিজাইনে রয়েছে তুমি সেম ডিজাইন তুমি এই ফরম্যাট এই ওয়ার্ডটির মধ্যে দিতে চাও, তো সেটি তুমি কীভাবে করবে? সো এর শর্টকাটটি হলো ফার্স্টে তোমাকে কপি পেস্ট করতে হবে। তা ডিজাইনটিকে কপি পেস্ট করার জন্য তুমি এর শর্টকাট কপি করার জন্য যে শর্টকাট সেটি হচ্ছে কন্ট্রোল প্লাস শিফট প্লাস সি। সো প্রথমে তুমি এই ওয়ার্ডটি সিলেক্ট করবে যেটিকে তুমি কপি করতে চাও, তারপর কিবোর্ডে কন্ট্রোল প্লাস শিফট প্লাস সি প্রেস করবে। এর মাধ্যমে কী হলো, এর পুরো ডিজাইনটি কপি হয়ে গেল। এবার সেম ডিজাইন তুমি যেই ওয়ার্ড আর সেন্টেন্সটিকে দিতে চাও সেটিকে সিলেক্ট করবে। আমি ফরম্যাটে দিতে চাই তো আমি ফরম্যাটটি পুরোটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এবার এখানে পেস্ট করতে হবে আমাদের ডিজাইনটি। তা পেস্ট করার জন্য আমরা কিবোর্ডে এর শর্টকাট প্রেস করবো, সেটি হচ্ছে কন্ট্রোল প্লাস শিফট প্লাস ভি। এবার দেখো এই কপি এই ওয়ার্ডটি যে স্টাইলে বা যে ডিজাইনে ছিল সেম ফরম্যাটিং আমরা এই ফরম্যাট ওয়ার্ডটির মধ্যে সেম স্টাইল অথবা ডিজাইন আমরা এখানে পেস্ট করলাম। সো এইভাবে তুমি ফরম্যাটিং কপি পেস্ট করতে পারবে। ফ্রেন্ডস, আমাদের নেক্সট শর্টকাটটি হলো আপার কেসের শর্টকাট। এই শর্টকাটটি হলো কন্ট্রোল প্লাস শিফট প্লাস এ। এর মাধ্যমে কী হবে, তুমি যে কোনো ওয়ার্ড অথবা সেন্টেন্সকে তুমি যদি আপার কেস অর্থাৎ ক্যাপিটাল লেটারে দেখাতে চাও, ক্যাপিটাল লেটারে করতে চাও, তখন তুমি এর শর্টকাট কন্ট্রোল প্লাস শিফট প্লাস এ ব্যবহার করবে। যেমন এখানে কম্পিউটার ওয়ার্ডটি রয়েছে, এটিকে আমি আপার কেস অর্থাৎ ক্যাপিটাল লেটারে দেখা যেতে চাই। তার জন্য তুমি এটি পুরোটা সিলেক্ট করে নেবে, মাউসের লেফট বাটন চেপে ধরে এটা আমি সিলেক্ট করে নিলাম, তারপর কিবোর্ডের শর্টকাট কন্ট্রোল প্লাস শিফট প্লাস এ প্রেস করলাম। এবার দেখো আমাদের ওয়ার্ডটি ক্যাপিটাল লেটারে চলে এসেছে। সো এইভাবে তুমি যে কোনো ওয়ার্ড অর সেন্টেন্সকে তুমি ক্যাপিটাল লেটারে করতে চাইলে কন্ট্রোল প্লাস শিফট প্লাস এ এই শর্টকাটটি ব্যবহার করতে পারো। আমাদের নেক্সট শর্টকাটটি হলো F5, ফাংশন কি F5। এর মাধ্যমে কী হবে, তুমি যদি অনেকগুলি পেজে কাজ করো, ওয়ার্ড ফাইলে তুমি অনেকগুলি পেজে কাজ করছো এবং কোনো একটি পার্টিকুলার পেজে তুমি পৌঁছাতে চাও ডাইরেক্ট, সেই সময় তুমি এই শর্টকাটটি ব্যবহার করতে পারবে। যেরকম আমরা 8টি পেজের মধ্যে 2 নম্বর পেজে রয়েছি, আমি ফার্স্ট পেজে যেতে চাই, তাহলে আমাকে স্ক্রল করে যেতে হবে, কিন্তু আমি যদি চাই একবারে যেতে তাহলে আমি শর্টকাট ব্যবহার করব। কিবোর্ডে আমি F5 ফাংশন কি প্রেস করলাম। এবার এখানে দেখো একটি ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের একটি বক্স ওপেন হয়ে গেল। এবার এখানে একটি অপশন রয়েছে গো টু, এর উপর ক্লিক করলে এখানে দেখো লেখা আসছে এন্টার পেজ নাম্বার। তো এখানে তুমি যেই পেজে যেতে চাও, আমার এখানে 8টি পেজ রয়েছে, 8টি পেজের মধ্যে আমি যেই পেজে যেতে চাই, যে পার্টিকুলার পেজে যেতে চাই, সেই নাম্বারটি আমি এখানে টাইপ করব। সাপোজ আমি এখানে 1 টাইপ করলাম, আমি ফার্স্ট পেজে যেতে চাই, তার জন্য আমি 1 টাইপ করার পর এখানে আমি গো টু এর উপরে আমি ক্লিক করলাম। দেখো ফার্স্ট পেজে আমরা চলে এসেছি। এবার আমি এতক্ষণ ছিলাম সেকেন্ড পেজে, তাহলে আমি সেকেন্ড পেজে যাওয়ার জন্য আমি এবার এখানে 2 প্রেস করলাম। 2 নাম্বার দেওয়ার পর আমি এখানে গো টুর উপরে ক্লিক করলাম, আমি সেকেন্ড পেজে চলে আসলাম। ওকে, সো এইভাবে তুমি যে কোনো পার্টিকুলার পেজে পৌঁছানোর জন্য তুমি কিবোর্ডে ফাংশন কি F5 ব্যবহার করতে পারো। এরপর আমাদের নেক্সট শর্টকাটটি হলো ডিক্রিজ এবং ইনক্রিজ। আমরা ফার্স্টে একবার দেখলাম যে ফন্টের সাইজ ডিক্রিজ অথবা ইনক্রিজ করার জন্য আমরা ক্লোজ স্কোয়ার এবং ওপেন স্কোয়ার বাটন ব্যবহার করি, কিন্তু এবার আমরা এখানে ইউজ করব কন্ট্রোল প্লাস শিফট প্লাস লেস দ্যান বাটন এবং কন্ট্রোল প্লাস শিফট প্লাস গ্রেটার দ্যান বাটন। যেরকম আমি তোমাদের একটি এক্সাম্পলের মাধ্যমে দেখাচ্ছি, এখানে দেখো ডিক্রিজ ওয়ার্ডটি রয়েছে, এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এর সাইজটি যদি আমি ছোটো করতে চাই, তার জন্য তুমি কিবোর্ডের শর্টকাট কন্ট্রোল শিফট চেপে ধরে লেস দ্যান প্রেস করবে। যত প্রেস করে রাখবে ততই ছোট হবে। এবার ঠিক এর অপোজিট তুমি যদি কোনো ওয়ার্ডের সাইজকে ইনক্রিজ করতে চাও, ওয়ার্ড অথবা সেন্টেন্সের সাইজকে ইনক্রিজ করতে চাও, তার জন্য তুমি সেটি সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর এর অপোজিট তুমি কন্ট্রোল শিফট চেপে ধরে গ্রেটার দ্যান প্রেস করবে। দেখো ওয়ার্ডটি ততটা ইনক্রিজ হলো, এবং ডিক্রিজ করার জন্য তুমি লেস দ্যান প্রেস করবে। ওকে,
সহায়ক তোমরা এখানে বুঝতে পেরেছো। সো এটি ফন্ট সাইজ ইনক্রিজ এবং ডিক্রিজ করার জন্য আরেকটি শর্টকাট এখানে তোমরা শিখতে পারলে। এরপর ফ্রেন্ডস আমাদের নেক্সট শর্টকাটটি হলো কন্ট্রোল প্লাস মাউস স্ক্রল বাটন। এর মাধ্যমে কি হবে, জুম ইন এবং জুম আউট হবে। তুমি কন্ট্রোল চেপে ধরে মাউসের যে স্ক্রল বাটনটি রয়েছে সেটি যদি পেছনের দিকে ঘোরাও তাহলে দেখো আমাদের কিন্তু যে ডকুমেন্টের সাইজ সেটি ছোট হয়ে গেল। এবার এটি বড় করার জন্য অর্থাৎ পেজের সাইজটি তুমি ইনক্রিজ করার জন্য এর শর্টকাট কন্ট্রোল চেপে ধরে মাউসের স্ক্রল বাটনটি সামনের দিকে ঘোরাবে। সামনের দিকে ঘোরাচ্ছি, দেখো এটি ইনক্রিজ হচ্ছে এর সাইজটি। সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে তুমি যদি কোনো পেজের সাইজ ছোট অথবা বড় করতে চাও তুমি এখান থেকেও করতে পারো ওয়ার্ড ফাইলে, কিন্তু তুমি যদি শর্টকাটটি ব্যবহার করতে চাও তাহলে শর্টকাটটি হচ্ছে এটাই যে তুমি কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরে মাউসের স্ক্রল বাটন পেছনের দিকে ঘোরালে জুম আউট হবে এবং মাউসের স্ক্রল বাটন কন্ট্রোল চেপে ধরে সামনের দিকে ঘোরালে জুম ইন হবে। আমাদের নেক্সট শর্টকাটটি হলো ফাংশন কি F7। এটি তুমি কখন ব্যবহার করবে, যখন তুমি স্পেলিং চেক করবে অর্থাৎ কোনো ভুল স্পেলিং আছে সেটিকে তুমি ঠিক করবে। এখানে দেখো যেরকম এখানে টিচার বানান আছে, টিচার বানানে এখানে ভুল স্পেলিং দেওয়া আছে, সো আমরা এটিকে ঠিক করতে চাই। তো তার জন্য তুমি শর্টকাট কী ব্যবহার করবে, F7। কিবোর্ডে আমি F7 প্রেস করলাম, এখানে দেখো একটি বক্স ওপেন হয়ে গেল স্পেলিং অ্যান্ড গ্রামার। এবার এখানে নিচে সাজেশনের মধ্যে দেখো এখানে সঠিক স্পেলিংটি দেখাচ্ছে যেটির সঠিকটি কী হবে, টিচার আছে টিচার্স আছে, তো আমি এখানে টিচার দিচ্ছি। তুমি যেটি সিলেক্ট করতে চাও সেটি সিলেক্ট করে নেবে, সঠিক অ্যান্সারটি সিলেক্ট করার পর তুমি এখানে চেঞ্জের উপরে ক্লিক করবে। চেঞ্জের উপরে ক্লিক করার পর এখানে ওকের উপরে ক্লিক করবে, দেখো আমাদের যে টিচার স্পেলিংটি ছিল সেটি ভুল ছিল, আরটি আগে ছিল ইটি পরে ছিল, সো ভুল স্পেলিংটি এখানে ঠিক হয়ে গেল। সো এইভাবে তুমি তোমার কোনো ওয়ার্ড অথবা সেন্টেন্সের স্পেলিং তুমি যদি চেক করতে চাও এবং সেটিকে ঠিক করতে চাও তখন তুমি কিবোর্ডের শর্টকাট F7, ফাংশন কি F7 প্রেস করবে। এরপর আমাদের নেক্সট শর্টকাটটি হলো অল্ট প্লাস কন্ট্রোল প্লাস S। এর মাধ্যমে তুমি তোমার ওয়ার্ডের ডকুমেন্টকে দুটি ভাগে ভাগ করতে পারবে, অর্থাৎ তুমি দুটি ভাগে ভাগ করে দুটি উইন্ডো ওপেন করতে পারবে। যেমন দেখো আমি তোমাদের এখানে দেখাচ্ছি, তুমি এখানে অল্ট প্লাস কন্ট্রোল প্লাস S প্রেস করবে, দেখো এখানে একটি হরিজন্টাল লাইন চলে এসেছে। এবার এই লাইনটি তুমি যেখানে নিয়ে গিয়ে ক্লিক করবে সেখান থেকে দুটি পার্টে ভাগ হয়ে যাবে। যেমন সাপোজ ধরো আমি এখানে স্প্লিট দি ডকুমেন্ট উইন্ডো এই সেন্টেন্সের উপরে নিয়ে এসে হরিজন্টাল লাইনটিকে ক্লিক করলাম, এবার এখান থেকে দেখো দুটি পার্টে ভাগ হয়ে গেল। এখান থেকে একটি আলাদা উইন্ডো ওপেন হয়ে গেল এবং উপরে আমাদের একটি আলাদা উইন্ডো ওপেন হয়ে গেল। এর মাধ্যমে কী হবে, তুমি উপরে একটি ডকুমেন্ট ওপেন করবে, নিচে একটি ডকুমেন্ট ওপেন করবে এবং এখান থেকে তুমি কপি পেস্ট করে যে কাজ করতে চাইবে সেটি তুমি এখানে করতে পারবে, মানে দুটো উইন্ডোতে তুমি কাজ করতে পারবে। ওকে, এবং তুমি যদি আগের অবস্থায় ফিরে আসতে চাও তাহলে তুমি সেম একই শর্টকাট তুমি এখানে টাইপ করবে, সেটি হচ্ছে অল্ট প্লাস কন্ট্রোল প্লাস S। এবার দেখো আবার আমরা সিঙ্গেল ডকুমেন্টে ফিরে আসলাম। ওকে, এখানে দেখতে পাচ্ছ আবার আমরা একটি সিঙ্গেল ডকুমেন্টে ফিরে আসলাম। সো এইভাবে তুমি অল্ট প্লাস কন্ট্রোল প্লাস S এই শর্টকাটটি ব্যবহার করতে পারো। এরপর আমাদের নেক্সট শর্টকাটটি হলো অল্ট প্লাস শিফট প্লাস D। এর মাধ্যমে কী হবে, তুমি কারেন্ট ডেট তোমার ডকুমেন্টে শো করতে পারবে। সাপোজ তুমি কার্সারটি যেখানে রাখতে চাও সেখানে নিয়ে রাখবে, সাপোজ আমি এখানে টাইমটি দেখাতে চাই, সরি এখানে ডেটটি দেখাতে চাই, তার জন্য আমি এখানে কার্সারটি নিয়ে এসে আমি এখানে কার্সারটি নিয়ে এসে রাখলাম। এবার এখানে আমি কিবোর্ডে শর্টকাট প্রেস করব অল্ট প্লাস শিফট প্লাস D, অল্ট প্লাস শিফট প্লাস D প্রেস করলাম, এবার দেখো আজকের যে কারেন্ট ডেট, আজকের যে ডেট সেটা এখানে চলে এসছে 19/9/2020। ওকে, সো সেম একইভাবে তুমি আমাদের যে নেক্সট শর্টকাটটি সেটি হচ্ছে অল্ট প্লাস শিফট প্লাস T, এর মাধ্যমে কী হবে, সেম একইভাবে তুমি টাইম শো করতে পারবে, এখন কারেন্ট টাইম কী হচ্ছে সেটা তুমি শো করতে পারবে। সাপোজ আমি এখানে কার্সারটি তুমি যেখানে অর্থাৎ টাইমটি যেখানে শো করতে চাও সেখানে নিয়ে গিয়ে কার্সারটি রাখবে, সাপোজ আমি এখানে রাখলাম, এবার এখানে আমি কারেন্ট টাইম শো করতে চাই, তার জন্য শর্টকাট আমি প্রেস করব অল্ট প্লাস শিফট প্লাস T। এবার দেখো এখন যে কারেন্ট টাইম 3:56 হচ্ছে এখন, সেই টাইমটি এখানে এখন শো করছে। ওকে, সেইভাবে তুমি কারেন্ট ডেট এবং কারেন্ট টাইম শো করতে পারবে। অল্ট প্লাস শিফট প্লাস D এর মাধ্যমে তুমি কারেন্ট ডেট শো করতে পারবে এবং অল্ট প্লাস শিফট প্লাস T এর মাধ্যমে তুমি কারেন্ট টাইম শো করতে পারবে। এরপর আমাদের নেক্সট শর্টকাটটি হলো কন্ট্রোল প্লাস শিফট প্লাস অ্যারো কিস। এর মাধ্যমে কী হবে, এর মাধ্যমে তুমি তোমার যে কোনো ওয়ার্ড ফার্স্ট টু লাস্ট সিলেক্ট করতে পারবে অথবা লাস্ট টু ফার্স্ট সিলেক্ট করতে পারবে। যেমন দেখো এখানে স্টার্ট এই ওয়ার্ডটির শেষে আমি কার্সারটি রাখলাম, এবার আমি এই ওয়ার্ডটি সিলেক্ট করতে চাই। সিলেক্ট করার জন্য শর্টকাটটি তুমি ব্যবহার করবে কন্ট্রোল প্লাস শিফট প্লাস অ্যারো কিস। এবার কার্সারটির লেফট সাইডে আমাদের ওয়ার্ডটি রয়েছে, তো আমাদের লেফট অ্যারো কি প্রেস করতে হবে। যেমন আমি তোমাদের দেখাচ্ছি, কন্ট্রোল শিফট ধরে
আমি লেফট অ্যারো প্রেস করলাম, দেখো লেফট সাইডে আমাদের ওয়ার্ডটি ছিল, এটি সিলেক্ট হয়ে গেল। সেম একইভাবে আমি এবার স্টার্ট এই ওয়ার্ডটির শুরুতে আমি কার্সারটি রাখলাম। তাহলে এবার আমাদের রাইট অ্যারো কি প্রেস করতে হবে, কন্ট্রোল শিফট চেপে ধরে এবার আমি রাইট অ্যারো কি প্রেস করলাম। এবার দেখো এখানে আমাদের ওয়ার্ডটি সিলেক্ট করে নিল ফার্স্ট টু লাস্ট। ওকে, সো এইভাবে তুমি যে কোনো ওয়ার্ডকে ফার্স্ট টু লাস্ট অথবা লাস্ট টু ফার্স্ট সিলেক্ট করতে পারবে অ্যারো কিজের মাধ্যমে। কন্ট্রোল শিফট ধরে তুমি যেই দিকে সিলেক্ট তোমার ওয়ার্ডটি থাকবে সেটি সিলেক্ট করার জন্য তুমি সেই দিককার অ্যারো কি প্রেস করবে। সো আই হোপ তোমরা এটা ভালো মতো বুঝতে পেরেছো। উইন্ডো প্লাস এম প্রেস করলাম, দেখো আমাদের কিন্তু ওয়ার্ড ডকুমেন্টটি মিনিমাইজ হয়ে গেল। সো এইভাবে তোমার কম্পিউটারে যতগুলি ডকুমেন্ট ওপেন থাকবে সেগুলিকে একবারে মিনিমাইজ করার জন্য তুমি উইন্ডো প্লাস এম এই শর্টকাটটি ব্যবহার করতে পারো। এরপর আমাদের নেক্সট শর্টকাটটি হলো কন্ট্রোল প্লাস শিফট প্লাস পি। এর মাধ্যমে তুমি ফন্টে কোনো রকম চেঞ্জ করতে চাও এবং ফন্টের সেই বক্সটি ওপেন করার জন্য যে বক্সটি থেকে চেঞ্জ হয় সেই সেটিংস উইন্ডোটি অথবা ডায়লগ বক্সটি ওপেন করার জন্য তুমি শর্টকাট কন্ট্রোল প্লাস শিফট প্লাস পি প্রেস করবে। আমি এখানে কন্ট্রোল প্লাস শিফট প্লাস পি প্রেস করলাম। এবার এখানে দেখো ফন্টের যে ডায়লগ বক্সটি সেটি ওপেন হয়ে গেল এবং এখান থেকে তুমি যত রকম সেটিংস করতে চাও ফন্টের মধ্যে সেটি এখান থেকে করতে পারবে। সো এটি ফন্টের ডায়লগ বক্স ওপেন করার জন্য এই শর্টকাটটি তুমি ব্যবহার করতে পারো কন্ট্রোল প্লাস শিফট প্লাস পি। ফ্রেন্ডস, এবার আমি তোমাদের যে শর্টকাটটি দেখাবো সেটি খুবই ইম্পর্ট্যান্ট এবং মোস্ট ইউজফুল শর্টকাট এবং খুব সহজ শর্টকাট, সেটি হলো ক্লিক প্লাস ক্লিক প্লাস ক্লিক। তুমি যখন কোনো প্যারাগ্রাফ সিলেক্ট করো তখন সেটি মাউসের লেফট বাটন চেপে ধরে প্যারাগ্রাফটি সিলেক্ট করো এইভাবে। কিন্তু তুমি যদি আরও কম সময় পুরো প্যারাগ্রাফটি একবারে সিলেক্ট করতে চাও তখন তুমি প্যারাগ্রাফটির শেষে কার্সারটি রাখবে এবং মাউসে তিনবার ক্লিক প্রেস করবে, 1 2 3। এবার দেখো আমাদের পুরো প্যারাগ্রাফটি একবারে কম সময়ের মধ্যে সিলেক্ট হয়ে গেল। সেইভাবে তুমি যে কোনো প্যারাগ্রাফ কম সময়ের মধ্যে সিলেক্ট করতে চাইলে সেই প্যারাগ্রাফের শেষে কার্সারটি রাখবে, তারপর মাউসে তিনবার ক্লিক প্রেস করবে, 1 2 3। দেখো আমাদের পুরো প্যারাগ্রাফটি একবারে সিলেক্ট হয়ে গেল। ফ্রেন্ডস, এবার আমি তোমাদের যে শর্টকাটটি এখন দেখাবো এটির সম্বন্ধে ডিটেলসে একটি সেপারেট ভিডিওতে পরে শেখাবো। সো এখন আমি তোমাদের জাস্ট শর্টকাটটি দেখাচ্ছি। সো তুমি ডকুমেন্টে প্লাস সাইন দেবে, ফার্স্টে প্লাস সাইন দেওয়ার পর তারপর মাইনাস সাইন দেবে, তারপর আবার প্লাস সাইন দেবে, তারপর আবার মাইনাস সাইন দেবে, তারপর আবার প্লাস সাইন দিয়ে, তারপর আবার মাইনাস সাইন দিয়ে আবার আমি প্লাস সাইন দিলাম, তারপর তুমি এন্টার প্রেস করবে। দেখো আমাদের যে প্লাসের মাঝখানে যে মাইনাসগুলি ছিল তা সেগুলির মাধ্যমে এখানে একটি টেবিল ক্রিয়েট হয়ে গেল। ওকে, এবং তুমি কিবোর্ডে ট্যাপ প্রেস করতে থাকবে এই টেবিলটি কিন্তু বড় হতে থাকবে। সো এটি টেবিল ক্রিয়েট করার একটি শর্টকাট পদ্ধতি, এটির সম্বন্ধে ডিটেলস আমি তোমাদের পরে শেখাবো, এখন তোমরা শর্টকাটটি জেনে রাখো। এবার আমাদের নেক্সট শর্টকাটটি হলো বোল্ড করার শর্টকাট। সাপোজ আমি এখানে একটি ওয়ার্ড লিখে নিলাম, এবার এই ওয়ার্ডটিকে আমি যদি বোল্ড করতে চাই আমি এখান থেকে বোল্ড করতে পারি, কিন্তু আমি যদি চাই যে কিবোর্ডের শর্টকাট ব্যবহার করতে তখন কিবোর্ডের শর্টকাট হলো কন্ট্রোল প্লাস বি বোল্ড। এবার তুমি যদি এই ওয়ার্ডটিকে তুমি ইটালিক করতে চাও তখন তুমি ইটালিকও করতে পারো, তার শর্টকাট হলো কন্ট্রোল প্লাস আই, তুমি এখানে দেখতে পাচ্ছ। এবং তুমি যদি এই ফরম্যাটিংটিকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে চাও, ওয়ার্ডটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে চাও, তাহলে তুমি সেম একই শর্টকাট ইউজ করবে। ইটালিক তুমি করেছিলে কন্ট্রোল প্লাস আই বাটন প্রেস করে, তো কন্ট্রোল প্লাস আই বাটন প্রেস করলাম আগের অবস্থায় চলে আসলো। এবার এটি বোল্ড আছে, বোল্ডটিকে সরানোর জন্য তুমি সেম তুমি শর্টকাট প্রেস করবে, সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস বি। দেখো এবার আমাদের ওয়ার্ডটি আবার আগের অবস্থায় ফিরে আসলো। সো এটি হচ্ছে বোল্ড এবং ইটালিক করার শর্টকাট। বোল্ড করার শর্টকাট হলো কন্ট্রোল প্লাস বি এবং ইটালিক করার শর্টকাট হলো কন্ট্রোল প্লাস আই। এবার আমাদের নেক্সট শর্টকাটটি হলো সাইনের শর্টকাট। সাইন অর্থাৎ কপিরাইট সাইন, রেজিস্টার্ড সাইন, ট্রেডমার্ক সাইন, এই সমস্ত সাইনগুলো তুমি যদি দিতে চাও তার শর্টকাট তুমি যদি ইউজ করতে চাও সেই শর্টকাটটি আমি তোমাদের এখন দেখাচ্ছি। তার জন্য তুমি যেই ওয়ার্ডটিকে তুমি সাইন দিতে চাও সেই ওয়ার্ডটি টাইপ করে নেবে। সেই ওয়ার্ডটি টাইপ করার পর তুমি কিবোর্ডে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করবে, তারপর সাপোজ ওইখানে আমি কপিরাইটের সাইন দেবো, তার জন্য তুমি সি প্রেস করবে। সি প্রেস করার পর এটি ক্লোজ করে দেবে, তোমার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ বাটনে প্রেস করবে, দেখো এখানে কপিরাইট সাইনটি চলে এসছে। সেম একইভাবে তুমি যদি রেজিস্টার্ড সাইন দিতে চাও তার জন্য তুমি ফার্স্ট ব্র্যাকেট সেই ওয়ার্ডটি টাইপ করার পর ফার্স্ট ব্র্যাকেট ওপেন করার পর তুমি আর টাইপ করবে, আর টাইপ করার পর তুমি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেবে, দেখো এখানে রেজিস্টার্ডের সাইন চলে আসলো। এবং সেম একইভাবে তুমি ট্রেডমার্কের সাইন দেওয়ার জন্য তুমি ওয়ার্ডটি টাইপ করার পর ফার্স্ট ব্র্যাকেট ওপেন করে টিএম লেখার পর তুমি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেবে, দেখো এখানে টিএম ট্রেডমার্কটি চলে এসছে। সো এইভাবে তুমি সাইন ব্যবহার করতে পারবে এবং সাইনের শর্টকাটগুলি এটাই যেটা আমি তোমাদের এইমাত্র দেখালাম। এবার কিছু মজার শর্টকাট আমি তোমাদের দেখাচ্ছি। যেরকম তুমি এখানে কিছু ইমোজির সাইন দিতে চাও, সো ইমোজির সাইন দেওয়ার জন্য তুমি কিবোর্ডে ক্লোন প্রেস করবে, ক্লোন প্রেস করার পর তুমি এখানে
কিবোর্ডে ফার্স্ট ব্র্যাকেট ওপেন প্রেস করবে, দেখো এখানে স্যাড ফেস চলে আসছে। এবং সেম একইভাবে তুমি যদি চাও যে স্মাইলি ফেস ক্রিয়েট করবে, স্মাইলি ইমোজি ক্রিয়েট করবে, তার জন্য তুমি কোলন দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ বাটনে প্রেস করবে, দেখো এখানে স্মাইলি ইমোজি চলে এসছে। সো এইভাবে তুমি ইমোজি শর্টকাটগুলিও ব্যবহার করতে পারো। এরপর তুমি ওয়ার্ডের মধ্যে লেফট অথবা রাইট অ্যারো যদি ক্রিয়েট করতে চাও, সেটি খুব সহজেই করতে পারবে। সেটির শর্টকাটটি হলো, তুমি প্রথমে এখানে যদি লেফট অ্যারো ক্রিয়েট করতে চাও, তার জন্য তুমি এখানে প্রথমে লেস দ্যান সাইন দেবে। লেস দ্যান সাইন দেওয়ার পর দুবার হাইফেন সাইন প্রেস করবে, দেখো এখানে লেফট অ্যারো চলে এসছে। সেম একইভাবে তুমি যদি রাইট অ্যারো দিতে চাও, তার জন্য তুমি ফার্স্টে এখানে দুবার হাইফেন দেওয়ার পর তুমি গ্রেটার দ্যান বাটনে প্রেস করবে, দেখো এখানে রাইট অ্যারো চলে এসছে। এরপর তুমি এমএস ওয়ার্ডে যখন ফার্স্ট সেকেন্ড থার্ড লেখো, তার জন্য এমএস ওয়ার্ডে অটোমেটিক্যালি কমান্ড দেওয়া হয়েছে। তোমাকে সিম্পলি এখানে ওয়ান লেখার পর এসটি লিখবে, এসটি লেখার পর স্পেস প্রেস করবে, দেখো এখানে এসটি, এটা সুপার স্ক্রিপ্ট হয়ে গেল, এখানে ফার্স্ট লেখাটি চলে আসলো। সেম একইভাবে তুমি টু লেখার পর এনডি লিখে, এটা দেখো সেকেন্ড হয়ে গেলো। সেম একইভাবে তুমি থার্ড লিখতে পারো, আরডি লিখে স্পেস প্রেস করবে, দেখো এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড এইভাবে তুমি লিখতে পারো। ওকে, এরপর তুমি বুলেট লিস্ট তৈরি করতে চাইলে সিম্পলি এখানে তুমি কিবোর্ডে অ্যাস্ট্রেক বাটনটি প্রেস করবে অথবা স্টার বাটন যেটি ওটাকে প্রেস করবে, তারপর কিবোর্ডে ট্যাব প্রেস করবে, দেখো এখানে বুলেট লিস্টটি চলে আসলো। এবং এরপর যে অ্যারোর মতো যে বুলেট লিস্টটি, সেটি যদি তুমি ক্রিয়েট করতে চাও, তার জন্য তুমি এখানে গ্রেটার দ্যান বাটনটি প্রেস করবে, তারপর এখানে ট্যাব প্রেস করবে, দেখো এখানে অ্যারোর মতো যে বুলেট লিস্টটি সেটি এখানে চলে আসলো। এবার আমি তোমাদের দেখাবো এমএস ওয়ার্ডে কী করে হিডেন টেক্সট লেখে। সাপোজ এখানে দুটি প্যারাগ্রাফ রয়েছে এবং তুমি চাও যে সেকেন্ড প্যারাগ্রাফটি হাইড হয়ে যাক, এটি প্রিন্টিংয়ের সময় না সহ এখানে সহ কিন্তু প্রিন্টিংয়ের সময় যেন না সহ, সেটি তুমি কী করে করবে? তার জন্য প্রথমে তুমি সিম্পলি এই প্যারাগ্রাফটি সিলেক্ট করে নেবে, সিলেক্ট করার পর তুমি মাউসের রাইট বাটনে ক্লিক করবে, তারপর এখানে ফন্ট অপশনটার উপরে ক্লিক করবে, তারপর এখানে হিডেন একটি অপশন রয়েছে, এটির উপর ক্লিক করে বক্সটি চেক করে দিলে তারপর এখানে ওকের উপরে ক্লিক করবে, দেখো আমাদের প্যারাগ্রাফটি এখানে হাইড হয়ে গেছে, এখানে শো করছে না। আমরা যদি প্রিন্ট প্রিভিউ দেখি, প্রিন্টিংয়েও এটি শো করছে না। কিন্তু এবার তুমি চাও যে আমরা যেই প্যারাগ্রাফটি হাইড করেছি সেটি এইখানে শো হোক, এই ডকুমেন্টটি যখন আমি খুলে দেখবো সেই সময় শো হোক, কিন্তু প্রিন্টিং যখন করব প্রিন্টিংয়ের সময় যেন এখানে শো না হোক, সেটি তুমি কী করে করবে? তার জন্য তুমি প্রথমে প্যারাগ্রাফটি হাইড করে নিলে, হাইড করার পর তুমি এবার এখানে অফিস বাটনের উপর ক্লিক করে এখানে তুমি ওয়ার্ড অপশানসের উপরে ক্লিক করবে, তারপর এখানে ডিসপ্লে একটি অপশান রয়েছে এর উপরে ক্লিক করবে, তারপর এর মধ্যে একটি অপশান রয়েছে হিডেন টেক্সট, এটি তুমি এর উপরে ক্লিক করে বক্সটি চেক করে দিলে তারপর এখানে ওকের উপরে ক্লিক করবে। এবার দেখো আমাদের যে হিডেন টেক্সট সেটি কিন্তু এখানে শো হচ্ছে। ওকে, সো আমরা এই ডকুমেন্টটি খুললে এই হিডেন টেক্সটটি দেখতে পারবো, কিন্তু এখানে ডিফারেন্সটি দেখো, এর নিচে একটি আন্ডারলাইন রয়েছে, এর মানে হচ্ছে এটি হিডেন টেক্সট। ওকে, সো তুমি যদি এখন প্রিন্টিংয়ে যাও, প্রিন্ট প্রিভিউ করছি আমি, দেখো প্রিন্টিংয়ের সময় কিন্তু এটি শো করবে না, তুমি ডকুমেন্টের মধ্যে দেখতে পারবে কিন্তু প্রিন্টিংয়ের সময় এটি শো করবে না। তুমি যদি চাও যে না এটি প্রিন্টিংয়ের সময় দেখাক, সেম আগের মতো হয়ে যাক, তার জন্য তুমি কী করবে, এই প্যারাগ্রাফটি সিলেক্ট করে নেবে, সিলেক্ট করার পর তুমি মাউসের রাইট বাটনের উপর ক্লিক করে ফন্টের উপর যাবে, ফন্টের উপর গিয়ে এখানে যে হিডেন যে বক্সটি চেক করা আছে এর উপরে ক্লিক করে তুমি এটি আনটিক করে দেবে, তারপর এখানে ওকের উপরে ক্লিক করবে। এবার দেখো সেম আবার তুমি যদি প্রিন্টিংয়ের সময় দেখাতে চাও, প্রিন্ট প্রিভিউ যাও, দেখো এটাও প্রিন্ট হবে। ওকে, সো এইভাবে তুমি তোমার প্যারাগ্রাফটিকে হাইড এবং আনহাইড করতে পারবে। এরপর তুমি যদি চাও প্যারাগ্রাফের শুরুর লেটারটি বড় সহ, তার জন্য তোমরা নর্মালি কী করো, যে কন্ট্রোল, আমি যে শর্টকাটটি দেখলাম, কন্ট্রোল প্লাস শিফট চেপে ধরে তুমি গ্রেটার দ্যান প্রেস করলে এরকম বড় হয়ে যাবে, কিন্তু এটি ম্যাগাজিনের মতো শো হচ্ছে না, ম্যাগাজিনে যেভাবে শো হয় সেরকমভাবে শো হচ্ছে না। তো ম্যাগাজিনের মতো শো করার জন্য তুমি এটি কী করবে? ম্যাগাজিনের মতো শো করার জন্য আমি প্রথমে আগে এটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনছি। এবার তুমি যদি এটি ম্যাগাজিনের মতো শো করতে চাও, প্রথমে এই লেটারটি সিলেক্ট করে নেবে, সিলেক্ট করার পর ইনসার্টটা যাবে, ইনসার্ট ট্যাবে গিয়ে তুমি এখানে ড্রপ ক্যাপ অপশন দেখতে পাচ্ছ, এখানে একটি ড্রপ ডাউন অ্যারো রয়েছে এর উপরে ক্লিক করবে, তারপর এখানে ড্রপ অপশনটি রয়েছে, ড্রপ অপশনের উপর ক্লিক করবে এবং এখান থেকে এর সাইজ তুমি ছোট অথবা বড় করতে পারবে। ওকে, সো দেখো এবার কিন্তু আমাদের এই ফার্স্ট লেটারটি ম্যাগাজিনে যেভাবে শো হয় সেইভাবে শো হচ্ছে। সো ফ্রেন্ডস, এটি ছিল এমএস ওয়ার্ডের কিছু মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইউজফুল শর্টকাটস, যেগুলির মাধ্যমে তোমাদের কাজ করতে অনেক সুবিধা হবে। আশা করি তোমরা ভালো মতো এগুলি শিখতে পেরেছ, ভিডিওটি বারবার দেখবে এবং এগুলি নিজের থেকে প্র্যাকটিক্যালি করার চেষ্টা করবে, যার ফলে তোমরা ভালো মতো শিখতে পারবে। নেক্সট ভিডিওতে ফ্রেন্ডস আমরা এমএস এক্সেলের মোস্ট ইম্পর্ট্যান্ট এবং ইউজফুল শর্টকাটগুলি সম্বন্ধে শিখব। সো এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, তোমরা লাইক করলে আমি আরও মোটিভেশন পাই তোমাদের জন্য এই ধরনের ভালো ভালো ভিডিও নিয়ে আসা, যাতে তোমরা কিছু শিখতে পারো এবং সেটি শিখে তোমরা যাতে কাজে লাগাতে পারো, আমার সবসময় এই চেষ্টাই থাকে। এবং যাদের দরকার তাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করো, কারণ তোমরা জানোই যে শেয়ারিং ইজ কেয়ারিং।
সো আজকের মতো এতটাই ফ্রেন্ডস, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভিডিওটি পছন্দ হলে লাইক করবে, রেড বাটনে ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবে, যাতে আমি নেক্সট ভিডিও লেসনগুলি আপলোড করলে তোমরা সবার প্রথমে এবং সহজে সেটা পেয়ে। এছাড়া আরেকটি রিকোয়েস্ট ফ্রেন্ড, ভিডিওটি তোমার কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানাও। টিল দেন থ্যাংক ইউ ফ্রেন্ড, কিপ ওয়াচিং, কিপ লার্নিং।